এখন আপনারা ওই সেম উঠাইবেন, অ্যাম্পল ভাঙ্গে বা চ্যালেঞ্জে ভাঙবেন তো অ্যাম্পল থাকে, এইভাবে উঠাইবেন। উঠানোর পর এই দেখেন হাওয়াটা সারে দিবেন, হাওয়াটা একটু বের করলেন, এখন আর হাওয়া নাই, টোকা দিলেন দিলেন দেখেন একটু ফেলাই গেল, এখন কিন্তু ভিতরে হাওয়া নাই, দেখছেন? হাওয়া থাকলে কিন্তু মাংস পুরো জায়গা পয়সে যাবে, পয়সা গেলে কিন্তু জরিমানা যাবে অনেক টাকা, এবং রোগের সুস্থ দু তিন মাস, মাংসের ক্ষেত্রে কোনোভাবে হাওয়া রাখা যাবে না, মাংসের ক্ষেত্রে কোনোভাবে হাওয়া রাখা যাবে না, ঠিক আছে? নতুন কেউ দিবেন না দেখেন, আচ্ছা ঠিক আছে, এই দেখেন, এই দেখেন কি কি সিস্টেম দেখেন, হ্যাঁ হাত পাস করে, হাত পাস করে, এই দেখেন ধরেন যতটুকু পারেন তাই না, হ্যাঁ 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 ঠিক আছে, এই দেখেন যে জায়গায় দিবেন ওই স্পেস, এই যে এটা দিয়ে বা আপনার চুলার মধ্যে হেক্সাসন করি নীল পানি, যেটা হোক এই যেভাবে যে জায়গায় দিবেন এই জায়গাটা পরিষ্কার করবেন, রোগীর শরীরে যে জায়গায় দিবেন, মহিলা মানুষের দিলে কুমারে দিবেন, কুমারে যে জায়গায় মাংস বেশি ওই জায়গায় দিবেন, ধরেন যে জায়গায় দিবেন এই যেভাবে পরিষ্কার করলেন, হ্যাঁ পরিষ্কার করলেন, এখন এই যে দেখুন এটা ইনজেকশন পিল, এটা তো মানে কি করা, আর যেটা যেমন ইয়ে আছে এটা কি 5cc বা 3cc এরকম কি, মানে 3cc বা 5cc দিবেন, 3cc বা 5cc এখন দেখেন এই যে এইভাবে ধরবেন, এই জায়গায় কিন্তু মুছলেন, মুছার পর এই যেভাবে ধরবেন হাত দিয়ে হালকা তুললে কিলো আরও ফুললো, এটা কিন্তু কোনোভাবে যাতে হাড়ে না লাগে, এই যে দেখেন কতটুকু দিতে হবে, কতটুকু পরিমাণে ওই অর্ধেক পুষ করলে, ওই দেখেন এই যে হালকা কিন্তু হাত দিয়ে সাথে ধরে ফুলাইছে, এই যেভাবে আস্তে করে আস্তে করে পুষ করলে, এভাবে উঠে আসবে,